চালুক্য দায় কি জানি লেখাপড়া করছে বোধ হয়। লেখাপড়া করছে মানে ওর তো আজ পরীক্ষা। সেটা আমি কি করে জানবো বলো, ওর পরীক্ষাও নিশ্চয়ই জানে। আর তাছাড়া ও তো বাচ্চা মেয়ে নয়, আর আমারও দায়িত্বের মধ্যে পড়ে না ওর পরীক্ষার সময়টা মনে করিয়ে দেওয়ার। দাদাভাই, ও কিন্তু যথেষ্ট এক্সপার্ট আর একটা বড় মেয়ে। হ্যাঁ, ওকে তো বলে দিতে হবে না যে তোমার পরীক্ষা, তুমি বাড়ি থেকে তাড়াতাড়ি বেরো, ও ঠিক সময় মতো চলে যাবে। তাছাড়া স্কুলটা বাড়ির কাছে, চলে যাবে, ঠিক চলে যাবে। না, আমরা সবাই জল খাবার খাচ্ছি, ও খাবে না, সেটাই তো প্রশ্ন কোথায়। আমি তো আসার সময় ডেকে এলাম, কই এখনো তো এলো না। তুমি শালুকে আসার সময় খেতে ডাকলে, ব্রেকফাস্ট করতে ডাকলে তুমি। কেন, তোমার কি সন্দেহ হচ্ছে? তোমার মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি? না, সন্দেহ হচ্ছে না, আমি নিশ্চিত। মানেটা কি? কিছু না। এইভাবে হেয়ালি করে কথা বলার কি আছে? একবার বলছো সন্দেহ হচ্ছে না, আবার বলছো নিশ্চিত। নিশ্চিত হওয়ার কি আছে? কোনো কোনো জিনিস সন্দেহের ঊর্ধ্বে থাকে মা, আমার কাছে এটা তাই। ঐশ্বর্য শালুকে ডাকার কথা নয়, আর সেটা আমি জানি। আর আমি এটাও জানি যে ও ওকে ডাকেনি। সকলের সামনে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করছো? আমার শালুককে ডাকার কথা নয়, দেখো তুমি নিজের চোখেই দেখেছো আমি ওর জন্য কি কি করেছি। এমনকি আমি যখন বাইরে বেরিয়েছি ঘুরতে, তখন ওকে আমি যাওয়ার কথা বলেছি। হ্যাঁ, তাই বলেছো, তুমি তো ওকে কাজ করিয়ে টাকা অফার করেছো। সিরিয়াসলি, ইউ আর আ ভেরি কাইন্ড হার্টেড লেডি। হো, তুমি এখন ব্যাপারটা এইভাবে দেখছো। শোনো, আমি কোনোভাবেই দেখছি না। ব্রেকফাস্ট টেবিলে বাড়ির সবাই বসেছে, তাই আমি কোনো সিক্রেট করতে চাই না। আমি অশান্তি করছি আবির? হ্যাঁ, সব দোষী তো আমার, আমি সব সময় অশান্তি করি। সামান্য একটা কথা থেকে এত কথাই বা উঠছে কেন? তুমি যদি ওকে ডেকে থাকো তো ডেকেছো, তাতে কি হলো? তুমি তুমি শুনছো বাবা ও কি বলছে? ও আমার বিশ্বাস করছে না, অথচ জানে যে আমি শালুকে কতটা ভালোবাসি, আমি শালুকের কত কেয়ার করি, ওকে নিজের বোনের মতো দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও ছেড়ে দাও, জল খাবার খেয়ে নাও, চুপ করো। আবির, তোমার জ্বর কমেছে? আমি ঠিক আছি। না মা, একটু জ্বর কমেনি। তুমি দেখো গা জ্বরে পুড়ে যাচ্ছে, ওষুধও খাচ্ছে না। আমি কতবার বলেছি ওষুধটা খাও, কিন্তু আমি বলছি তো তাই শুনছে না। ঠিকই রে আবির, তোর গা জ্বরে পড়ে যাচ্ছে, তুই ওষুধ খাচ্ছিস না কেন? বললাম তো বাবা, আমি ঠিক আছি, তেমন কিছু হলে আমি সত্যি ওষুধ খেতাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আবির, তোর যদি তেমন কিছু নাই হয়ে থাকে আমি দেখি একটু। আমি তো আফটার অল একজন ডাক্তার। দেখি দেখি দেখি, ছোটন খাও না প্লিজ, খাচ্ছ খাও, বললাম তো আমি ঠিক আছি, আমার দরকার নেই। আমি সবসময় এরকম জেদ করিস না, তুই যার সঙ্গে যা করার করিস, আমার সঙ্গে করিস না এরকম জেদ, তোর জেদ আমি মানবো না। দেখি দেখি দেখি, তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে মানে? তাহলে তুমি বললে কেন তোমার জ্বর নেই? আবির, আমরা কি তোর পর? তোর জ্বর আছে সেটা আমাদের বলবি না? আর ওষুধই বা খাচ্ছিস না কেন তুই? ঐশ্বর্য কি মন নিয়ে থাকবে বলতো? দুদিন বাদে তোর পরীক্ষা, তোরও তো পরীক্ষা। তুই যদি জ্বর নিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকিস, তাহলে ও পড়াশোনায় মন বসাতে পারবে,
না তোর ভবিষ্যৎ ঠিকঠাক হবে বল তুই? আমার আর কোনো ভবিষ্যৎ নেই মা, আমার ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। এই কথাটা কেন বললে? এরকম ভাবে কথা বলো না আবির, ঐশ্বর্য তোমার জীবনে এসেছে আর শালুক তোমার জীবন থেকে চলে গেছে বলে কি তোমার ভবিষ্যৎ শেষ হয়ে গেছে? প্লিজ তোমার মনের মতন করে ব্যাখ্যা করো না, আমি সেসব কিচ্ছু বলিনি। সেসব কথা মুখে না বললেও তোমার কথা থেকে এটাই বোঝা যাচ্ছে যে তুমি এটাই আমাকে বলতে চাইছো। কি হচ্ছে কি আমি তাই তো বুঝতে পারছি না। আবির তোমারই বা এত কথা বলার দরকার কি? বাবা আমি তখন কম কথাই বলি বাবা, বলি না মানে সব দোষ যখন আমার, একের পর এক অপরাধ যখন আমিই করেছি, এই জন্য তুমি এখন আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়েছি। আমাকে কথা না বলালে আমি তখন আর কথা বলি না। এই যে এত দেরি করলে কেন? নাবদে তোমাকে তো ঐশ্বর্য ডেকে এসেছিল। সত্যি বাবা তুমি আসছে না আসতেই বাড়িতে অশান্তি শুরু হয়ে গেছে। কই তুমি এতদিন বাড়িতে ছিলে না? না আমাদের সংসারে অশান্তি ছিল না কোনো ঝঞ্ঝাট ছিল। আমাকে ঐশ্বর্য দিদি ডেকে এসেছে, তার মানে শালুক আমি তোমাকে ডেকে এলাম, তুমি বললে তুমি আসছো, আর এখন এখানে এসে বলছো যে আমি তোমাকে ডেকে এসেছি কি না? দেখো শালুক, এই ধরনের নোংরা খেলা তুমি কিন্তু খেলো না। তোমাদের গ্রামে হয়তো এই ধরনের নোংরা খেলা লোকে খেলতে পারে, কিন্তু শহরে এই ধরনের খেলা চলে না। শহরে এসেছো, লেখাপড়া শিখছো, তাহলে শহরের মতনই খেলাটা শেখো। না ঐশ্বর্য দিদি, তোমাদের শহরের লোকেদের মতন খেলাধুলা আমি শিখতে পারবো না গো। তো খেলাধুলোর বয়স পেরিয়ে এসেছি, আর যে বয়সে মানুষ যেটা করতে পারে না অন্য বয়সে নতুন করে সেটা আর করা যায় না। তাই শহর বা গ্রাম কোনোটার মতনই খেলাধুলো আমি শিখতে পারবো না গো। আমার ছেলেবেলাটা তোমাদের সকলের অনেক আগেই পেরিয়ে গেছে। আর কি বলো তো, আমি না সত্যি কথা বলি, তুমি যদি আমাকে ডাকতে আর আমি যদি বলতাম আমি আসছি, তাহলে সে কথাটা আমি এখানে সবার সামনে বলতেই পারতাম। তুমি দেখেছো মা, তুমি দেখেছো শালুক, তুমি তুমি সবার সামনে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করছো। আমি কে ঐশ্বর্য দিদি, আমি কে? আমার কথা তো এখানে কেউ বিশ্বাসই করবে না। কিন্তু যদি আমাকে তুমি সত্যি কথা বলতে বলো, তাহলে আমি যেটা সত্যি বলে জানি আমি সেটাই বলবো। বাবা আমি পরীক্ষা দিতে যাচ্ছি, বাবা তোমায় একটা প্রণাম করবো? আয় মা আয়। হায় ভালো করে পরীক্ষা দিবি, আর একটা কথা মাথায় রাখিস, এই পরীক্ষা তোর কাছে শুধু একটা পরীক্ষা নয়, এই পরীক্ষা তোর কাছে এক একটা অগ্নি পরীক্ষা। এরকম ভাবেই একটার পর একটা ছোট থেকে মেজো, মেজো থেকে বড় অগ্নি পরীক্ষায় পার হয়ে হয়ে তুই শীর্ষে পৌঁছবি, সে বিশ্বাস আমার আছে। পরীক্ষাটা তুই সেভাবেই নিবি মা। জনে জনে আর প্রণাম করতে হবে না। তুমি প্রণাম নিতে না চাইলে আজ আর তোমাকে জোর করে প্রণাম করব না মা, আগে আগে হলে এই জোরটা আমি করতে পারতাম, কিন্তু এখন যখন তোমরা বিরক্ত হও, মিছিমিছি বিরক্ত করে কি লাভ? দয়া করে তোমরা কিছুদিন এই বাড়িতে থাকতে দিয়েছো, এই তো অনেক।
মেজো কাকিমুনি, তুমি কি আমার প্রণাম নেবে? না শালুক, আমি জেনারেলি কারো প্রণাম নিই না, তাই আমাকে তোমার প্রণাম করার দরকার নেই। বেশ ছোটন, আয় মা, তুই আমার কাছে আয়, তুই আমায় প্রণাম কর, আমি তোকে দু হাত ভরে আশীর্বাদ করব। আয় মা, আয়। ঐশ্বর্য দিদি, তুমি আমার থেকে সম্পর্কে বড়, তুমি সম্পর্কে আমার বড়, আর বাকি সম্পর্কের কথা বাদ দিলেও তুমি যে আমার দিদি আছ সে কথা সবাই জানে, তুমিও জানো আমিও জানি, তাই তোমাকেও প্রণাম করাটা আমার উচিত। অবশ্য তুমি যদি আমার প্রণাম নাও তবে। যে আমার নামে এত বড় মিথ্যে কথা বলে, যাকে আমি ভালোবেসে কাছে টেনে নেওয়ার পরে ও সকলের সামনে প্রমাণ করার চেষ্টা করে যে আমি নাকি তার সঙ্গে খারাপ ব্যবহার করি, তার প্রণাম নেওয়ার প্রয়োজন আমার নেই। জানতাম তুমি আমার প্রণাম নেবে না। এসব কথা এখন থাক না শালু, যার ইচ্ছা হবে না সে প্রণাম নেবে না। তোমারই বা জনে জনে প্রণাম করার দরকার কি? সবাই কি প্রণামের যোগ্য হয়? নিজের প্রণামকে, নিজের শ্রদ্ধাকে এভাবে ছোট করো না। বসো, খেতে বসো। ও কি, ও ব্রেকফাস্ট করবে নাকি? না মানে আমি আমি তো জানি যে ও সকালবেলা পান্তা ভাত খেয়ে পরীক্ষা দিতে যাবে, তাই ওর জন্য তো এইসব টোস্ট পোচ এসব এসব কি ওর মুখে? না মানে ও তো চিরকাল তাই খেত, এসব টোস্ট পোচ এসব তো ওর মুখে সইবে না। ঠিকই বলেছো মেজো কাকিমণি, আমার মুখে আমার মুখে এসব সয় না। কিন্তু কিন্তু আমি তো আবার জানতাম না যে ও ব্রেকফাস্ট করে যাবে না, মানে এইসব ব্রেকফাস্ট করবে না। আর কাল রাতে তো ভাতও বাঁচেনি যে জল ঢেলে রাখবো, সকাল সকাল তো নতুন করে ভাতও বসানো হয়নি। সেটা তো আগে বলতে হয় না, তুমি যে ভাত খেয়ে যাবে তুমি আমাকে আগে বললে না কেন বলো তো? ঠিক আছে মা, তুমি ভাত যখন বসাওনি আর কালকেরও যখন ভাত পড়ে নেই, ঠিক আছে আমি আমি এমনি পরীক্ষা দিতে চলে যাব। আর কতক্ষণই আর পরীক্ষা হবে, তো চলেই আসবো। না এটা হতে পারে না, এ বাড়িতে এটা হতে পারে না। আজ মা বাড়িতে নেই, মা যদি বাড়িতে থাকতেন তাহলে এটা কিছুতেই বরদাস্ত করতেন না। একটা মেয়ে পরীক্ষা দিতে যাবে আর তোমরা সবাই মিলে হাত তুলে বলে দিচ্ছ খাবার নেই, ফ্রিজে যা আছে নিয়ে এসো। আচ্ছা তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? দেখছি ফ্রিজে কি আছে, হাতে মাথা কাটবে নাকি? আর আমার কি দায় পড়েছে ওকে ধরে ধরে খাইয়ে দেওয়ার? তোমার যদি এত দরদ, কাল থেকে তুমি এই দায়িত্ব নেবে। হ্যাঁ দরকার হলে তাই নেব। তোমরা যে এতটা ক্যালাস এতটা অমানুষ হয়ে গেছো সেটা তুমি বুঝতে পারিনি। ছেড়ে দাও ছেড়ে দাও বড় বৌদি, ছেড়ে দাও, ফ্রিজে কি আছে আমি দেখছি। ঠিক আছে ঠিক আছে, সবাই মিলে আমাকে নয় এতটা অপমান নাই বা করলি। না না মা, তুমি কিছু করবে না, তুমি কিচ্ছু করবে না। ঐশ্বর্য, তুমি না বলেছিলে অ্যাটলিস্ট তুমি শালুককে ভালোবাসো? তুমি শালুকের ব্রেকফাস্টের জন্য ডেকেছিলে তাই তো? কই শালুকের ব্রেকফাস্ট কোথায়? আমি তো খেয়াল করিনি যে মেজো কাকিমা ব্রেড টোস্ট করেনি ওর জন্য, কারণ মেজো কাকিমা হয়তো ভেবেছেন যে ও ভাত খাবে, তাই না হলে আমি আমি কোনো কথা শুনতে চাই না। তুমি শালুকে ব্রেকফাস্ট টেবিলে ডেকেছো।
তাই এটা তোমার রেসপন্সিবিলিটি শালুক, জানো ব্রেকফাস্টটা পায়। ওটা কোনো ব্যবস্থা করো, ওঠো। শোনো ঈশ্বর্য, তোমাকে আমি একটা কথা জানিয়ে দিই, এই বাড়িতে আমার স্ত্রী হিসেবে থাকতে গেলে আমার কিছু কিছু কথা শুনে চলতে হবে তোমাকে, তা না হলে এই আমার আর তোমার মধ্যে এই ব্যাপারটা না ওয়ার্কআউট করবে না। এই কথাটা তোমাকে আমি আগে থেকে জানিয়ে দিলাম। কি বললে তুমি? শোনো, শালুক পরীক্ষা দিতে যাবে, আমার অনেক টাইম আছে তোমাকে এক্সপ্লেন করার জন্য, কিন্তু আমার আর তোমার এক্সপ্লেনেশন শোনার জন্য ওর টাইম নেই। সো তাড়াতাড়ি ব্রেকফাস্ট রেডি করে দাও। আবির, আমি তো দিচ্ছি বললাম। না মা, তুমি দেবে না, আমি ঐশ্বর্যকে বলছি শালুকের খাবারটা রেডি করে দিতে। যাও ঐশ্বর্য, শালুকের খাবারটা রেডি করে দাও। ঐশ্বর্য দিদি, তোমাকে অত কষ্ট করতে হবে না, আমি স্কুলের টিফিনে কিছু খেয়ে নেবো, তুমি অত ভেবো না, আমি আসছি। না, কোথাও যাবে না তুমি, প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাকে ছোট করতে পারো না। আমি এখন অর্ডার করছি ঐশ্বর্যকে, ঐশ্বর্য তোমার জন্য খাবার তৈরি করে দেবে, আর এই খাবার খেয়েই তুমি পরীক্ষা দিতে যাবে। দরকার পড়লে তোমার পরীক্ষা দেওয়া বন্ধ থাকবে, কিন্তু তবুও ঐশ্বর্যকে তোমার জন্য ব্রেকফাস্ট তৈরি করে দিতে হবে। কি হলো, এখানে বসে আছো কি? যাও ব্রেকফাস্ট তৈরি করো। দাঁড়াও, কি ভেবেছো তুমি, এর প্রতিশোধ আমি না নিয়ে ছাড়বো? সবার সামনে তুমি আমাকে ছোট করলে, বিশেষ করে ওই মেয়েটার সামনে তুমি আমাকে এতটা নিচু করলে, আমার মাথা হেট করালে সবার সামনে। তুমি জানো না আমির, আমি তোমার জন্য কি তৈরি করে রাখব। এই শালুককে আমি আমাদের জীবন থেকে নিঃশেষ করে দেবো একেবারে। শোনো ঐশ্বর্য, এইভাবে কোনো মানুষ কোনো মানুষকে খেতে দেয় না। যাও ব্রেকফাস্ট প্লেট ওর হাতে তুলে দাও। কি বলছো তুমি, তোমার তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? না, আমার মাথা খারাপ হয়নি। মনে করে দেখো ঐশ্বর্য, এক্স্যাক্টলি ঠিক এর উল্টো ঘটনাটা ঘটেছিল। তুমি ওকে দিয়ে নিজের জুতো পরিষ্কার করিয়েছিলে। শোনো, এই ব্রেকফাস্ট প্লেটটা নিজের হাতে ওকে তুলে দাও। এই ব্যাপারটাকে তুমি একটা টাস্ক হিসেবে না, আমি 10 count করছি, এর মধ্যে তুমি ব্রেকফাস্ট প্লেটটা শালুকের হাতে তুলে দেবে। যদি না দাও তাহলে কি? তাহলে কি সত্যি জানতে চাও? তাহলে কি? ঐশ্বর্য, 2, 3, 5 6, 7, 9, 10 আমার জন্যে তোমাকে শুধু শুধু না হলেও আজ অনেক কথা শুনতে হলো ঐশ্বর্য দিদি, কিছু মনে করো না। আসলে কি বলতো, তোমার স্বামীর যে এরকমই, যখন কোনো জিনিস ওর মাথায় চেপে বসে তখন ও এরমভাবেই জেদ করে। তবে আমার ভরসা আছে, আমি যা পারিনি তুমি তা পারবে। আমি ওর জেদ ছাড়াতে পারিনি, কিন্তু আমি জানি তুমি ঠিক ওকে নিজের মতন করে তৈরি করে নিতে পারবে। আজকের দিনটা মনে রেখো না। শালুক, তুমি বাড়ির সবাইকে প্রণাম করেছো,
কিন্তু আমাকে করোনি। আমি জানি আমি তোমার প্রণামের যোগ্য নই, কিন্তু সেটা স্বামী হিসেবে। আমি কি টিচার হিসেবে তোমার প্রণামের যোগ্য নই? শোনো, খাওয়ার খেয়ে আগে আমাকে প্রণাম করে তারপর পরীক্ষা দিতে হবে। আশীর্বাদ করছি শালুক, দেখো তোমার পরীক্ষা খুব ভালো হবে। আমার এই আশীর্বাদ কোনোদিন বিফলে যাবে না। তোমার পরীক্ষা খুব ভালো হবে, খুব।